আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী হাসিরানা ঘাটে। দর্শক, আজ বুধবার আমরা এয়ার থেকে দর্শক কিন্তু আমরা দেখাই দেখানোর চেষ্টা করি যে এখানে যে একটা ক্রোধ জাতের যে ষাঁড়গরু দেখতে পাচ্ছেন, আজকে বাজার মূল্য কত রাখছে আমরা ধারণা দেওয়ার চেষ্টা করবো এই হাটের খবর রাখবো। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আচ্ছা, কয়টা গরু নিয়ে আসেন আজকে? এই যে পাঁচটা নিয়ে আসছেন, বিক্রি হয়েছে একটা? একটাও হয়নি, একটাও হয়নি না? প্রথমে যে এই যে ক্রস যে হলিস্টিন ফ্রিজিয়ান জাতের ষাঁড় গরু না এটা? আচ্ছা, দাম কত রাখছেন ভাই এটা? এই দাম যদি 62, 62 চাওয়া দাম। মাইকের কত বলে এটা? এটা 50-52 বলতেছে, 50-52 বলে। আচ্ছা, দর্শক আমরা এই হাট থেকে যে হলিস্টিন ফ্রিজিয়ান খামারে উপযুক্ত করবো, দর্শক আমরা দেখাই যে এখানে দুইটা যে খামারে উপযুক্ত ষাঁড় গরুর বাজার মূল্য কেমন রাখছে আমরা ছোট ছোট ষাঁড় গরু ভাইয়ের কত মূল্য দিয়ে বিক্রি করবে আমরা জানানোর চেষ্টা করবো। এই যে ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? আচ্ছা, এই এক জোড়াটার দাম কত রাখছেন আজকে? দাম 65 রাখছি, 65 চাওয়া দাম। দর্শক আমরা দেখাচ্ছি এই যে দুইটা যে ষাঁড় গরু বাজার মূল্য আমরা পুরোটাই দেখানোর চেষ্টা করি। এখানে দেখতে পাচ্ছেন যে ষাঁড় গরু 65,000 টাকা দুটাই। পাইকার কত বলে এটা? 55-56 বলে। আপনি কত হলে দিবেন লাস্ট? 60 হলে দিয়ে দিবেন না? দর্শক আমরা দেখাচ্ছি এই যে দুইটা 30-30 করে 60,000 টাকা ষাঁড় গরু খামারে উপযুক্ত করা আমরা দেন। পরে যে এখানে আরও কিছু যে এখানে গরুগুলো রয়েছে আমরা প্রত্যেকটাই ষাঁড় গরুর বাজার মূল্য জানানোর চেষ্টা করবো A to Z গাইডলাইন দেখাই। প্রথমে আমরা যে এখানে দুইটা লাল রঙের যে ষাঁড় গরু রয়েছে খামারে উপযুক্ত করা, এগুলার মার্কেট প্রাইস কত আমরা জানানোর চেষ্টা করবো। চাচা, এটা প্রথমটার দাম কত রাখছেন? এটা, হ্যাঁ, এটা আজ 36,000, 36,000 চাওয়া দাম। 36,000 টাকা চাওয়া দাম। পাইকার কত বলে এটা? এটা দাম পড়া 30 ভাঙতে না? দর্শক আমরা দেখাচ্ছি এই যে পুরোটাই গঠন স্ট্রাকচার, এই যে দেখান 30,000 টাকা বলে ভাঙতে। আমরা পরেরটা যে আরেকটা ষাঁড় গরু দেখাচ্ছি এটার দেশান, এটার কত দাম রাখছে আমরা শুনুন, এটার দাম কত রাখছেন? এটা 36, এটাও 36 চাওয়া দাম। এটাও কত বলে? এটা 30 করে যাচ্ছে, 30 বলে না? শুধু বলে নয়, আমরা এই হাট থেকে যে গরুর বাজার মূল্য জানানোর চেষ্টা করতেছি ষাঁড় গরু। আমরা দেন পরে চারটা এই যে গরু দেখতে পাচ্ছেন ষাঁড় গরু, এটার বাজার মূল্য কত রাখছে আমরা শুনবো ভাইয়ের কাছ থেকে। ভাইটার দাম কত রাখছেন আজকে? দাম চাইছে বাবা 36 চাওয়া দাম। হ্যাঁ, পাইকার কত বলে এটা? পাইকার 29-30 পর্যন্ত কয় আর কি, 29-30 পর্যন্ত বলে। আচ্ছা, দেশাল ষাঁড়, দেশাল ষাঁড়। দর্শক আমরা আজকে বাজারের ষাঁড় গরুগুলার বাজার মূল্য জানানোর চেষ্টা করি। লাস্ট কত হলে দিবেন ভাই? 31 হলে দিয়ে দেবো। 31 না? আমরা কয়েকটা দেখেন, এটাও তো ষাঁড়, দেশাল ষাঁড়। আচ্ছা, দেশাল ষাঁড় জাতের গরু, এটার দাম কত রাখছেন? এটার দাম চাইছে 27,500, 27,500 চাওয়া দাম। পাইকার কত বলে এটা? এটা 23,000 পর্যন্ত বলে, 23,000 পর্যন্ত উঠছে। আপনি কত হলে দিবেন এটা? 24,500 হলে দিয়ে দেবেন, 24,500 হলে দিয়ে দেবেন। দর্শক আমরা এই হাট থেকে যে ষাঁড় গরুগুলো দেশাল ষাঁড়ের মার্কেট প্রাইস জানানোর চেষ্টা করতেছি। আমরা দেন যে এখানে আরও কয়েকটা গরু রয়েছে, এটার বাজার মূল্য কেমন লাগছে আমরা শুনব। দেশাল ষাঁড় এটার মার্কেট প্রাইস কত আমরা শুনবো ভাইয়ের কাছ থেকে। ভাই, এটার দাম কত রাখছেন আজকে? 25,000 চাওয়া দাম। আচ্ছা, দর্শক আমরা দেখাচ্ছি এই হাটের যে 25,000 টাকার চাওয়া দাম দেশাল ষাঁড়। পাইকার কত বলে ভাই এটা? 22,000 পর্যন্ত উঠছে। আচ্ছা, 22,000 টাকা পর্যন্ত উঠছে। দর্শক আমরা এই হাটে পোড়াকড়ো জানানোর চেষ্টা করছি তুলনামূলক তথ্য। এখানে যে আরও কিছু ষাঁড় গরু রয়েছে আজকে আমরা প্রত্যেকটাই দাম দর জানানোর চেষ্টা করবো। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ভালো আছেন ভাই। প্রথম যে এই এটা কি ক্রস না দেশাল? ক্রস, ক্রস জাতের। দাম কত রাখছেন আজকে এটার? এর দাম ভাই চাইছে 28, 28 চাওয়া দাম। পাইকার কত বলে এটা? 25 পর্যন্ত বলছে, 25 পর্যন্ত বলে। 26 হলে দিব, 26 হলে বিক্রি করবেন। আমরা দেখাচ্ছি যে এখানে দেশাল ষাঁড়
ছোট ছোট সার বাসনগুলা এগুলা মার্কেট প্রাইস আমরা পরেরটা দেখানোর চেষ্টা করি এটা দেশি সার এটা দেশি এটা কত রাখছেন দাম এটা 25 চাচি ভাই চাওয়া দাম 25 বিক্রি কত 23.5 হলে দিব আর 23.5 হলে বিক্রি করবেন আচ্ছা 22.5 পর্যন্ত বলছেন 22.5 পর্যন্ত উঠছে আচ্ছা পরেরটা দেখেন এটা ক্রস এটা ক্রস দেশাল সার দেশাল এটা কত দাম রাখছেন এটা 26 চাচি 26 চাওয়া দাম দর্শক আমরা দেখাচ্ছি এই হাট থেকে 26000 টাকা চাওয়া দাম পাইকার কত বলে এটা 24.5 পর্যন্ত বলছে 24.5 আপনি কত হলে বিক্রি করবেন 25 পর্যন্ত টার্গেট আছে 25.5 এটা টার্গেট আছে 25.5 25 চাওয়া টার্গেট আছে বাজারে কি অবস্থা মনে হচ্ছে আছে মোটামুটি মোটামুটি না ধন্যবাদ আজ শুধু বলিনি আজকের বাজারে যে চাহিদা সম্পূর্ণ আমরা আছে ছোট ছোট সার বাসনগুলোর দাম তো জানানোর চেষ্টা করলাম এখানে খবর রাখব তো এতটুকু কিছু আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই দর্শক লাইক করবেন যে কোনো সমস্যা হলে আমাদের জানাতে পারেন সবাইকে ধন্যবাদ সাথে দেখার জন্য আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি দর্শক কিন্তু আমরা দেখাই দেখানোর চেষ্টা করি যে এখানে যে একটা ক্রোধ জাতের যে সারগুলো দেখতে পাচ্ছেন আজকে বাজার মূল্য কত রাখছে আমরা ধারণা দেওয়ার চেষ্টা করবো এই হাটে খবর রাখবো আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা কয়টা গরু নিয়ে আসেন আজকে এই পাঁচটা পাঁচটা নিয়ে আসেন বিক্রি হয়েছে একটা একটাও হয়নি একটাও হয়নি না প্রথমে যে এই যে ক্রস যে হলিস্টিন প্রিজিয়াম জাতের সার গরু না এটা আচ্ছা আচ্ছা দাম কত রাখছেন ভাই এটা এই দাম যে 62 62 চাওয়া দাম পাইকার কত বলে এটা এটা 50-52 বলতেছে 50-52 বলে আচ্ছা দর্শক আমরা এই হাট থেকে যে হলিস্টিন প্রিজিয়াম খামারে উপযুক্ত করার যে সার গরুগুলোর বাজার মূল্য দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে 50-52,000 টাকা বলে দেখাই গঠন প্রকৃতি বুঝে আমরা দেন পরের যে আরেকটা সার গরু রয়েছে দেশাল সার সাইওয়াল্লা আচ্ছা কিছুটা মিশ্রণ আছে 60-70% মিশ্রণ এটার দাম কত রাখছে আমরা শুনবো ভাই এটার দাম কত রাখছেন আজকে 55 চাওয়া দাম পাইকার কত বলে এটা 48-50 দাম উঠছে সুধী মণ্ডলী এই হাটের যে সার সাইওয়াল কিছুটা পারছে এটা হচ্ছে 48,000 পর্যন্ত উঠছে দাম আপনি লাস্ট টার্গেট কত এটা 50-এর উপর যাই হবে তাই দেবেন আচ্ছা আর কোনটা করুন নিয়ে আসছেন ওই দুইটা আচ্ছা প্রথমটা আচ্ছা দর্শক এই যে এই গরুটার বাজার মূল্য কত রাখছে আমরা শুনবো এটা হচ্ছে ক্রস ক্রস জাতের ষাঁড় গরু গরুটার বাজার মূল্য কত রাখছে আমরা জানানোর চেষ্টা করি এইটার দাম কত রাখছেন ভাই দাম যে 72 চাওয়া দাম পাইকার কত বলে এটা পাইকার এটা 62-63 ভাঙতে বলতেছে ও আচ্ছা 65 ভাঙতে বলতেছে না দিছে এটা না দাদা আগল আজকে আমরা এই হাটের যে বাজার মূল্য আমরা জানার চেষ্টা করি হাটের খবর রাখবো যে গরুগুলোর বাজার মূল্য কেমন যাচ্ছে মাংসের গরু প্রত্যেকটা দাম তো জানানোর চেষ্টা করবো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবে দর্শক আমরা এইখানে যে একটা গরু দেখতে পাচ্ছি এটা বাজার মূল্য কত রাখছে ভাইটার দাম কত রাখছেন আজকে দাম তো 60,000 চাওয়া দাম আমরা পরের কিছু গরু যে আছে আমরা শাইনুর ভাই কি গরু নিয়ে আসছে আজকে আমরা দেখার চেষ্টা করি এবং কত দিয়ে বিক্রি করবে এবং কত দাম রাখছে আমরা প্রত্যেকটা দাম তো জানানোর চেষ্টা করবো এখানে আসসালামু আলাইকুম শাহরুখ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই কয়টা গরু নিয়ে আসছেন আজকে পাঁচটা বিক্রি করছেন একটা দুটা বিক্রি করছেন দুইটা বিক্রি করছেন আচ্ছা প্রথমে যে এই যে একটা দেখাই এই গরুটার দাম কত রাখছেন আমরা শুনবো দাম কত রাখছেন 65 চাওয়া দাম বয়স কি দেন দুই দাঁত বয়স দর্শক 65,000 চাওয়া দাম পাইকার কত বলে এটা 60 ভাঙতে বলতে 60 ভাঙে বলতে বাজার মূল্য কি অবস্থা মনে হচ্ছে 60 পার হলে বিক্রি 60 হলে বিক্রি করবে বাজারে কি অবস্থা মনে হচ্ছে বাজার অবস্থা ভালো না ভাই ভালো না আচ্ছা কেউ যদি গরু কিনতে চায় তা আপনি তো গরু কিনে দিতে পারেন আচ্ছা আপনার বাড়ি হচ্ছে দিনাজপুরেই জি ভাই ফাসিলাটাকা হাটের এখানে আচ্ছা নাম শাইনু জি ভাই আচ্ছা আপনার ফোন নাম্বারটা বলেন 0173 0173 4377 0633 আচ্ছা শাইনুর ইসলাম